আমার ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ হলো পিঠাপুলির লেগা বিখ্যাত। বিশেষ করে এই রাজশাহী অঞ্চল উত্তরবঙ্গের মানুষজন কিন্তু পিঠাপুলি খাইতে খুব পছন্দ করে। তো তার মধ্যে গুলগুলায় আপাড়া জিনিসটা শুধুমাত্র মনে হয় আগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ একবার পাকপাকিরা বানায়। তো আজকে এই চকমক ঝাঁকানাকা এই যে গুলগুলা কীভাবে বানায় কেকের মতন খাইতে, সেটা আজকের ভিডিওতে আপনারা দেখাবো। আর কে কে খেয়েছেন পাকাপাক দেখতে থাকেন, আর কে কে খাবেন শিখালেন। তা আমার ক্ষেত্রে নবাবগঞ্জের মানুষজন হচ্ছে যে লাল গহমের আটাটা খুব পছন্দ করে, নিজের জমিতে হয়। তো এই যে লাল গহমের 1 কেজি আটা নিলে স্যার 1/2 কেজি চিনি দিয়ে গুতিয়া গাতিয়া পানি দিয়ে একবারে স্বাদ মতন ফের নুন দিয়েছে। এই যে লাল গহমের আটা আমার কিন্তু ঢববোজ করে তো আছে, মানে চাস্ত দাদির ঘে বাড়িতে। তো এর ঘে বাড়িতে গেছে, দেখছি গুলগুলাকে চামচে পাকাম করে একটা ভিডিও গেলা বানিয়ে দিয়েছে, স্বাদ মতন ফের নুনও দিয়ে দিয়েছে, দিয়ে দেয় যে গুতাগাতি দেখে তো মাথা নষ্ট করে পাকাম পাকাম করে খালি বাড়ি মারছে। আর একবারে কী কো হবে একবারে মা বেটে ভিড়ে গেছে, একবারে গুলগুলা কাজকা ফুলিয়ে লাল করে দিবে। এই ফের আটা কটতে দিয়ে ফের চিনি কটতে দিতে হয়। 1 কেজি আটাতে 1/2 কেজি চিনি লাগবে, চিনি আর নুন হলে 1 চিমটি। এমনি 1 চিমটি মানে ই বানা সেলাইন বানানো বড়ি দোয়ার মতন করে পচক পচক। আগনে থাকা ভাকাম করে হাইসালে চলে গেলো, মাটির আখাতে একবার সুন্দর করে কড়াইটাকে বসিয়ে দিলে। বসিয়ে দেওয়ার পর একবারে পলপল করে দিয়ে দিলে তেল। তেল একবারে ফটফট করে যখন ফুটছে তখন জি ভরে নিচ্ছে, আরও তেল লাগবে। আরও একবারে ঢলঢল করে ঢেলে দিলে। ঢেলে দেওয়ার পর একবারে টকবক টকবক যখন করবে সুন্দর হয়ে যখন হয়েছে যে তেল একবারে তাপ হয়ে যাবে, তখন কিন্তু একবারে 5-5 কেলা লাগবে গুলগুলা কাটতে। তো এই যে একটু ফের আপনার নুন দিয়ে চেক করে নিলে যে তেল গরম হয়েছে কিনা, যেমনি চুচুর করে উঠেছে এদিকে গুঠা দিয়ে একবারে জাল দিচ্ছে, যে সুন্দর করে এখন লাগলো এদিকে গুলগুলাকে পাটপাট করে বলি দেওয়ার মতন কাটতা লচ করে পড়ে আলো। তেল গরম হয়ে গেছে, আরও একবারে গুলগুলা ছাড়তে লেগেছে। যখন কড়াইয়ে থাহা বোঝ না হবে তখন একটা করে একবারে গুলগুলা দিয়ে চারদিকে একবারে কোনহা কান্ধে একবারে ব্যাগকে বোঝ লাগিয়ে দিতে হবে। আর সুন্দর করে পুরপুর পুরপুর করে একবারে তেলে ফুট ছাড়া একবারে জান খাল লাগছে বলে কতক্ষণ হবে আর ভাকাম করে মুখের মধ্যে একবারে লচ লচ করে খাবো, একবারে কী কহো ভাকা ভাক খায় একবারে গুলগুলাকে উদাম করে দেবো এরকম ব্যাপার। তো এই যে দেখেন ফুলতে লেগেছে, ওপর মনে ভূমকুলি ছাড়তে লেগেছে, মানে ভিতরকার আটাগালা ওপর মনে একবারে ভূমকুলি ছাড়ে একবারে দুটা গুলগুলা সমান হয়ে গেছে। মানে মাটির চুলহাতে মানে আখাতে এরকম করে কড়াই করে যে ছোট্ট ছোট্ট বাটি কেক বানা যায়, এটা কিন্তু আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আপাড়ার লোকজন ছাড়া অন্য জেলার লোকজন কিন্তু জানে না। উরে বাপে কি লচ পচা গুলগুলা যে একবারে কেকের মতন হয়ে আছে, এখন একবারে ভাকা ভাকারা খাবো আর রিভিউ দিব যে আসলে ভিতরটা কেমন হয়েছে ফেড়ে ফেড়ে উদাম করে আপনারা দেখাবো। এই যে ছেচকি দিয়ে দিয়ে একটা করে উল্টা উল্টা এখন ছাকনা দিয়ে তুলে লাহাড়িতে দিয়ে থুয়ার পরে এই যে পাকাম করে ফেড়ে দিল, ফেড়ে দেওয়ার পরে ভিতরটা দেখেন কেমন লুচুলুচা আছে, কোনো আটা মাটা কিচ্ছু না, একবারে সুন্দর হয়ে আছে আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ। এখন রিভিউ শুনেন। জোরা পাহা মজা